হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও। কিন্তু আজকের রেসিপি মাংস, তো দেখতে থাকো আমি কিভাবে মাংস তৈরি করি। তো কী কী লাগছে মাংস তৈরি করতে উপকরণগুলো আমি সাইডে লিখে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। গরম তেলে আমি এক পিস আলুকে চার টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে নেব। আর এই আলু ভাজটা আলুর মধ্যে দিয়ে দেবো নুন ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে নেব। এবার এই তেলটায় আরও অল্প একটু তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা, কুচো কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো করে আরেকটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। তো টমেটো দেওয়া হয়ে গেছে, আবারও টমেটোটাকে মিক্স করার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা মিক্স হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো আমি আদা বাটাটা দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করবো, ভালোভাবে ভাজবো মশলাটাকে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ। এবার দেব ধনে গুঁড়ো, তো ঝালটা যে যার পরিমাণ মতোই দিও। আর এবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তারপরে আবার জিরে গুঁড়ো দিতে হবে, অল্প পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে মাংস। তো দেখতে থাকো রেসিপিটা। তো ফাইনালি এবার দিয়ে দিলাম মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। আলুগুলোও দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 25 থেকে 30 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল, তার মধ্যে দিচ্ছি নুন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সাইল গরম মশলা, দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে গ্যাসের আঁচে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমাদের মাংস। ফাইনালি রেডি আমাদের মাংস। তো কেমন লাগলো অবশ্যই জানিও, বাড়িতে তোমরাও ট্রাই করো। বাই বাই।